তেল দিয়ে দেব, নুন দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে দেবো ভালো করে। ওরা গরম হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন ওই কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো একটু। দিন একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়ে অল্প করে কালো জিরে দিয়ে দেবো। আমি আদা, জিরে আর পেঁয়াজ আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আমি এখন কড়ার মধ্যে দিয়ে দেবো। দেখছি এটা আমি তেলের মধ্যে এখন ছেড়ে দিয়েছি। এটা ভালো করে মশলাটা আমি ভালো করে পাকিয়ে নেব, মশলাটা ভালো করে আমি কষে নেব। হাফ চামচ মতো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, এক চামচ গুঁড়ি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। আমি এতে একটাও জল দেব না, এমনি মানে শুকনো শুকনোই বানাবো আর কচুরিতে শুকনোই বানিয়ে আর খেতে অনেক হেভি টেস্টি লাগে। তোমরা এরকম বানাবে বাড়িতে আমি যেমন করে বানিয়েছি, আর একদম ঘাঁটবে না, এরকম গোটা গোটা হয়ে থাকবে। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, ছোটো চামচে আমি 2 চামচ লবণ দিচ্ছি এই ছোটো চামচে। চিংড়ি মাছগুলো আমি এখন দিয়ে দেবোতে, আমি এখন থালা ঢাকা দিয়ে দেবো, এখন 10 মিনিটের জন্য থালা ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, আমি এবার লাগিয়ে দেবো। আমার সবজি রেডি হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমি যেমন করে বানিয়েছি তেমনি করে আপনারা বানাবেন বাড়িতে, খুবই সুন্দর লাগে। হ্যাঁ দেবো বাবা।